এবার অবৈধ তথ্য সংগ্রহের অভিযোগ ইনস্টাগ্রামের বিরুদ্ধে ফেসবুকের বিরুদ্ধে ওয়ালেনের করা মামলার আর্জিতে বলা হয়েছে ইনস্টাগ্রামে ফেস টেকিং টুল রয়েছে যা মানুষকে শনাক্ত করতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে এজন্য বিশেষ ফেস টেম্পলেট তৈরি করে ডেটাবেজে রেখে দেয় ইনস্টাগ্রাম অবশ্য তাদের এই চর্চাটি ব্যবহারকারীর শর্তাবলীর মধ্যেই রেখেছে তবে এই টুলটি স্বয়ংক্রিয়ভাবে অন্য ব্যবহারকারীর পোস্টে বিভিন্ন মানুষের চেহারা অনুমতি ছাড়াই স্ক্যান করে রাখে এক্ষেত্রে ওই ছবিতে থাকা ব্যক্তিরা ইনস্টাগ্রাম ব্যবহারকারী না হলেও বা তারা শর্তাবলিতে সম্মত না হলেও ইনস্টাগ্রাম তাদের চেহারা ডেটাবেজে রেখে দেয় ফেসবুকের এই চর্চাটি ইলিনয় রাজ্যের একটি আইন ভেঙেছে এই আইনে ব্যবহারকারীর অনুমতি ছাড়া ফেস রিকগনিশন স্ক্যানের মতো মানুষের বায়োমেট্রিক কোনো তথ্য কোম্পানি সংগ্রহ করতে পারবেন না স্যামসাং বাজারে আছে গ্যালাক্সি এম ফিফটি ওয়ান মডেলের নতুন ফোন আছে স্যামসাং সর্বপ্রথম রাশিয়ার ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি এম ফিফটি ওয়ানের দেখতে পাওয়া যায় ওয়েবসাইটের প্রকাশিত তথ্য অনুযায়ী এই ফোনটির কনফিগারেশন হিসেবে থাকছে Snapdragon প্রসেসর টোয়েন্টি ফাইভ ওয়ার্ড ফাস্ট চার্জিং এইট জিবি র্যাম জুয়েলভ সিম এনএফসি ব্লুটুথ অ্যান্ড্রয়েড টেন অপারেটিং সিস্টেম ছয় হাজার এম ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন সেভেন থার্টি চিপসেট প্রসেসর ক্যামেরা হিসেবে থাকছে কোয়াড ক্যামেরা প্রাইমারি ক্যামেরা সিক্সটি ফোর মেগাপিক্সেল টুয়েলভ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং অন্য দুটি ক্যামেরার একটি হবে ডেপ সেন্সার ও অন্যটি মাইক্রো লেন্স ভারতে এই ফোনটির দাম হতে পারে তিরিশ হাজার টাকার কাছাকাছি এখন সবচেয়ে পাওয়ারফুল চিপসেটের নাম অ্যাপেল এ ফোরটিন রিপোর্ট অনুযায়ী অ্যাপেলের আসন্ন এ ফরটিন চিপটি হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মোবাইল প্রসেসর সম্প্রতি চিপস্টার কোমিয়া লিক্স টুইটারে নিশ্চিত করেছেন যে এ ফরটিন বায়োনিক চিপসেটটি গত বছরের এ থার্টিন চিপের তুলনায় সিপিও পারফরম্যান্সে চল্লিশ শতাংশ এবং পঞ্চাশ শতাংশের বেশি জিপিউ পারফরমেন্স দিবে বোঝাই যাচ্ছে আসন্ন আইফোন টুয়েলভ সিরিজের আইফোন ইলেভেন সিরিজের এর আইফোনের তুলনায় অনেক বেশি পারফরম্যান্স বুস্ট দেখা যাবে ট্রান্সপারেন্ট টিভি এলো শাওমি কাচের মতো স্বচ্ছ ট্রান্সপারেন্ট টিভি আনলো চীনা ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি তারা এটিকে বিশ্বের সবচেয়ে ব্যাপকভাবে উৎপাদন করা ট্রান্সপারেন্ট টিভি বলছেন টিভিটির বৈশিষ্ট্য হচ্ছে এটি বন্ধ থাকলে পুরোপুরি একটি কাচের ডিসপ্লেতে পরিণত হবে যখন টেলিভিশনটি চালু হয় তখন ছবিটিকে বাতাসে ভাসমান বলে মনে হবে পঞ্চান্ন ইঞ্চির এই টিভিটির দাম এম আই টিভি লাক্স ওএলইডি ট্রান্সপারেন্ট এডিশন এতে আছে একশো বিশ হার্জের রিফ্রেশ রেট এক মিলি সেকেন্ড রেসপন্স টাইম ও এক লাখ পঞ্চাশ হাজার ইজ টু ওয়ান কন্ট্রাস্ট রেশিও টিভিটির দাম হবে সাত হাজার দুইশো ডলার চীনের বাজারে এটি পাওয়া যাবে ষোলোই আগস্ট থেকে শাওমির প্রতিষ্ঠার দশ বছর পূর্তি হিসেবে গত মঙ্গলবার এই টিভির উন্মোচন করা হয় তবে বিশ্ববাজারে কবে এটি আসবে তা এখনও জানানো হয়নি আমি ওন ইসলাম এতক্ষণ শুনছিলেন ডেইলি টেক বাংলা সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ